Welcome to Channelized Unlimited. Viewers, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমরা আমাদের ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে থাকি। এর মধ্যে ফেসবুক একটি উল্লেখযোগ্য মিডিয়া। কিন্তু অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে আশানুরূপ ভিউ পাই না। তার কারণ একটি, ফেসবুকে যখন আমরা ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করি তখন তার থাম্বনেলটি অনেক ছোট আকারের হয়ে যায়। এতে করে ফেসবুক যারা ইউজার আছে তারা অংশ হতে স্কিপ করে যায়। কিন্তু ফেসবুকে যে ভিডিওটি আপলোড করেছে সেটা যদি থাম্বনেলটি অনেক বড় আকারে হয় তাহলে ফেসবুকের ইউজারদের চোখে সহজে সেটা ধরা পড়ে এবং তাদের প্রয়োজন মতো তারা সেখানে ক্লিক করে ভিডিওতে দেখতে পারে। এতে করে ভিউ অনেক দ্রুত বাড়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউবের ভিডিওগুলো ফেসবুক অনেক বড় আকারের থাম্বনেল সহ আপনারা উপস্থাপন করতে পারবেন। তো চলুন দেখে আসি। যে ভিডিওটি শেয়ার করবো সেই ভিডিওর লিঙ্কটি আমাদের কপি করতে হবে। ধরুন আমি এই ভিডিওটি শেয়ার করবো, তো প্রথমত আমি নর্মাল ওয়েতে আমরা যেভাবে শেয়ার করি সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এটার লিঙ্কটি আমি কপি করে নিচ্ছি আমার ফেসবুক পেজে। এখন আমি একটা পোস্ট করব, পেস্ট করে দিচ্ছি, পাবলিশ। দেখুন আমার ভিডিওর যে থাম্বনেল সেটা কিন্তু অনেক ছোট আকারে এসেছে। তো আমি আজকে আপনাদের এটাই দেখাবো কিভাবে আমরা খুব বড় করে থাম্বনেলটি পোস্ট করতে পারি। তো এই জন্য আমরা একটি থার্ড পার্টি সাইটের সাহায্য নেব। আমরা থার্ড পার্টি সাইটের অ্যাড্রেসটা দিচ্ছি www.yt2fb.com। সাইটের অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এন্টার দিচ্ছি। এটি হচ্ছে সাইটটি। এখানে যে পেস্ট ইউর ইউটিউব লিঙ্ক, এখানে আমরা সেই ভিডিও লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট প্রসেস হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে যে বিফোর, অর্থাৎ আমরা যদি এই সাইটের বাইরে প্রথম দিকে যেভাবে আমরা পোস্ট করেছিলাম সেটা ছিল এরকম, এবং এখন যদি এই সাইটের মাধ্যমে আমরা পোস্ট করি তাহলে লিঙ্কটি বা থাম্বনেলটি হবে এরকম। তো আমরা এখন প্রোটো বক্সে ক্লিক করব, ক্রিয়েট লিঙ্কে এখন আমরা ক্লিক করব। ক্রিয়েট লিঙ্ক একটা লিঙ্ক দিবে আমাদেরকে, ক্রিয়েটিং প্লিজ ওয়েট। এই যে আমাদের লিঙ্কটি আমরা পেয়ে গেছি, এখান থেকে এটা আমরা কপি করে নেব। কপি করে নিলাম এই লিঙ্কটি, এবার আমরা আমাদের ফেসবুক পেজে বা যেখানে আমরা পোস্ট করব সেখানে পেস্ট করে দেব। আমি দিয়ে দিচ্ছি এখানে পেস্ট, পাবলিশ। ভিউয়ার্স দেখুন এটা কিন্তু আমার yt2fb.com থেকে যে লিঙ্কটি নিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে যখন আমি পোস্ট করলাম তখন কিন্তু থাম্বনেলটি অনেক বড় আকারে চলে এসেছে, এবং এটা কিন্তু সহজেই আমাদের যে ফেসবুক ইউজার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবে, এবং তারা যদি তাদের প্রয়োজন হয় এটি দেখার জন্য তারা তারা ক্লিক করে দেখতে পারবে। আর প্রথমত ছিল আমাদের এটা। তো বন্ধুরা, এভাবে যদি আমরা ফেসবুকে আমাদের ইউটিউবের ভিডিওগুলো আপলোড করি তাহলে সহজেই কিন্তু ফেসবুক ইউজার যারা আছে তাদের দৃষ্টি কাড়বে, এবং আমরা যে কারণে ফেসবুকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিঙ্কগুলো শেয়ার করে থাকি বা ভিডিওগুলো শেয়ার করে থাকি সে উদ্দেশ্য আমাদের সাধিত হবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকুন, ধন্যবাদ।